সো ফ্রেন্ড, আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ড, আমরা সকলেই তো পেপার প্লেন উড়েছি, আর আজকের ভিডিওতে আমরা কি করব, এটা নেক্সট লেভেলটাকে তৈরি করব, মানে যেটাকে এক কথায় গ্লাইডার বলে। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটাকে শুরু করি। আর শুরু করার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমরা একটা থার্মোকলের যে থালা হয় সেই থালা একটা আমরা নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমরা একটা আগে থাকতেই মার্কিং করে রেখে দিয়েছি, আর তার ভিতরে আমরা একটা মার্কিং করে রেখেছি যেখান থেকে এটাকে আমাদের কাটিং করতে হবে। তো চলুন এটাকে আমরা এখান থেকে কাটিং করে নিই। এটাকে কাটার জন্য আমরা এখানে এই যে আমরা মার্ক করেছিলাম সেইটার উপর দিয়ে আমরা স্কেলটাকে ধরে নিচ্ছি, যাতে এই কাটিংটা আমাদের এবড়ো খেবড়ো না হয়, মানে আঁকা বাঁকা না হয়। তো চলুন তাড়াতাড়ি করে এগুলোকে আমরা কাটিংগুলোকে করে নিই। এখানে আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ভিতরের অংশটাকে আমাদের খুব সাবধান এটা থেকে আলাদা করতে হবে। তো চলুন আগে এটাকে আমরা আলাদা করে নিই। এটা এখানে আমাদের আলাদা হয়ে গেছে, আর এইরকমই আমাদের আরও একটা আমরা পিসকে আগে থাকতে কেটে রেখে দিয়েছিলাম। তো এইরকম আমাদের দুটো পিস দরকার। এরপর আমরা এখানে আরও কয়েকটা কাটিং করে রেখে দিয়েছিলাম, এখানে দুটো আমরা কাটিং নিয়েছি, আর এই কাটিংটা আমাদের ঠিক এর ওপরে এইভাবে সেট করতে হবে। তো তার আগে আমাদের আরও একটা জিনিসের প্রয়োজন, আর সেটা হচ্ছে এই ধরনের একটা স্টিক। আর এটাকে আমরা যে কোনো ধরনের স্টিক নিয়ে নিতে পারেন। তো এটার উপরেই আমাদের মেন জিনিসটাকে আমরা সেট করব। এবারে এর ওপরে আমাদের এখানে কিছুটা গ্লুগানের আঠাকে লাগিয়ে নিতে হবে। তো আপনারা এখানে অন্য কোনো আঠাও ইউজ করতে পারেন। এখানে আঠাটা আমাদের লাগানো হয়ে গেছে। এবারে আমরা যে প্লেনের উইংসটা কেটেছিলাম সেটাকে আমরা এখানে সেট করে দেবো। তো চলুন এটাকে আমরা এখানে আগে সেট করে নিই। এবারে আমাদের অপর দিকের উইংসটাকে লাগাতে হবে। তো তার জন্য আমরা এখানে গ্লুগানে আঠা লাগিয়ে নিচ্ছি আগে। তো চলুন আগে আঠাটাকে আমরা লাগিয়ে নিই। এবারে আমাদের এই উইংসটাকে এখানে সেট করে নিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে আমরা সেট করে নিই। এবং ফাইনালি আমাদের এখানে দুটো উইংসই আমাদের সেট হয়ে গেছে। এবারে আমাদের কী করতে হবে, পিছন দিকের উইংসগুলোকেও সেট করতে হবে। তো এর জন্য আমরা এখানে গ্লুগানের আঠা ইউজ করব। তো আগে আঠাটাকে আমরা লাগিয়ে নিই এখানে। এবারে আমরা এখানে আমাদের উইংসটাকে নিয়ে নিয়েছি, আর এই উইংসটাকে আমাদের ঠিক মিডিল বরাবর এখানে সেট করতে হবে। তো এখানে আমাদের আগে থাকতেই মার্ক করা ছিল, তো সেই হিসেবে আমরা এখানে এটাকে সেট করে দেবো। এরপর আমাদের এই উপরের জিনিসটাকে সেট করতে হবে। তো এখানেও আমরা গ্লুগানের আঠা ইউজ করব। তো চলুন এটাকে তাড়াতাড়ি করে আমরা সেট করে দিই। দেখুন এটা আমাদের এখানে সেট হয়ে গেছে, আর সেট হওয়ার পর এটা আমাদের অনেকটা এরকম দেখতে লাগছে বলছি। ফাইনালি এখানে আমাদের গ্লাইডার রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা টেস্ট করে দেখাবো, আর এটা টেস্ট করা সিম্পলি ব্যাপার। তো আমাদের এখানে গার্ডার নিতে হবে, নিয়ে এখানে আমাদের এই যেখানে আমাদের খোপটা রয়েছে এখানে আমাদের আটকে নিতে হবে। নেওয়ার পর এটাকে আমাদের ফ্লাই করতে হবে। তো চলুন এটাকে টেস্ট করে দেখিয়ে দিই। তো ফাইনালি এটা এবার আমরা এখানে টেস্ট করে দেখাবো। তো তার আগে আমরা এখানে দুটো জিনিস লাগিয়ে নিয়েছি। এখানে আমরা একটা ছোট্ট করে কাঠি আরও কেটে লাগিয়েছি যেখানে এখানে গার্ডারটা আমাদের ফিট করা যায়, আর এর পাশে আমরা দুটো কাঠি লাগিয়ে দিয়েছি, কারণ এই দুটো আমাদের একদম পাতলা ছিল, তো এটা আমাদের ঠিক উঠছিল না। এবার চলুন এটাকে টেস্ট করে দেখানো যাক। এটাকে আমাদের এইভাবে এখানে আটকে নিতে হবে। রেডি? ও